হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বেশ খানিকটা দোলাচলে। বিশেষত ক্ষমতাচ্যুত হাসিনাকে ভারতে আশ্রয় দানের বিষয়টা মোটেই ভালো চোখে দেখেননি সে দেশের নতুন সরকার। তার প্রভাব বিনোদন জগতেও। ভারত বাংলাদেশ ভিসা জটিলতার প্রভাব পড়েছে দুই বাংলার ছবিতে। কাজ আটকে গিয়েছে একাধিক ছবিরও। ভিসা না পাওয়ার কারণে দেবের নায়িকা হিসাবে কাজ করা হয়নি ফরিনের। পরিমণিরও ফিলু বক্সির ডাবিংয়ের কাজে কলকাতায় আসতে পারেননি। উল্টো পারেও একই ছবি। স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো টলিউড নায়িকাদের ওয়ার্ক পারমিট ও ভিসা দিচ্ছে না বাংলাদেশ সরকার। চলতি মাসেই বাংলাদেশে গিয়ে সিনেমা শুটিং শুরু করার কথা ছিল ঋতুপর্ণা এবং স্বস্তিকার। ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদন সাড়া পাচ্ছিলেন না টলি নায়িকারা। মেলেনি ভিসাও। বাংলাদেশে পরিচালক হিমু আকরামের আলতাবানু জোস্না দেখিনি সিনেমাতে লিড চরিত্রে কাজ করেছেন স্বস্তিকা। গত সপ্তাহে সেই ছবির শুটিং শুরু করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। রাশিদ পলাশের পরিচালনায় তরি সিনেমার শুটিংয়ের ঢাকায় পৌঁছানোর কথা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তর, কিন্তু সেখানে ওয়ার্ক পারমিট এবং ভিসা সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিতর্কের জল কত দূর গড়ায় আপাতত সেটাই দেখার। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সরব থেকেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, কিন্তু বাংলাদেশের নতুন সরকার আসার পর স্বস্তিকার কাজই মানছাল হওয়ার জোগাড়। গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনার 3 দিন পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে বাংলাদেশে প্রশাসনিক স্তরে একাধিক রদবদল হয়েছে, কিন্তু এই ভিসা জট না কাটলে দুই দেশের চলচ্চিত্রের শিল্পে ব্যাপক ক্ষতি হবে শঙ্কায় প্রযোজকরা।